পবিত্র কোরআন দিয়ে সরাসরি আপনি হেদায়েত হতে পারবেন না। তাই রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন ইমামুল মুসলিমিন নূরুন আলা নূর দয়াল নবীকে আগে পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে দুনিয়াটা আগে নূর করে নেই, তারপরে কোরআনের ইমানের নূর ঢুকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে এখন যদি অস্বীকার করেন যে আমি কোরআন মানি, হাদিস মানি, নবীজির আগমন মানি না, তাহলে আপনি কিভাবে মানবেন? নবীজির আগমন করার পরে কোরআন পাইছি, হাদিস পাইছি, নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, ইমান পাইছি, ইমান আকীদা পাইছি, ওলি আলিয়া পাইছি, জান্নাত জানছি, জাহান্নাম জানছি, হাসর জানছি, পরকাল জানছি, নবীজি শাসন করবেন এইভাবে লক্ষ লক্ষ নবী রাসূল আসছেন, তাওরাত জানছি, ইনজিল সম্বন্ধে জানছি, জাবর সম্বন্ধে জানছি, কোরআনের মধ্যে জানছি, এইভাবে লক্ষ লক্ষ নবী রাসূল আসছে, সব কিছুর বিশ্লেষণ আমার দয়াল নবীজি বলার কারণে কোরআনের আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে 27 বছর কথা বলছেন আপনারা জানেন যে আল্লাহ নবীজি মেরাজে গেছে 27 বছর কিসের কথা বলছে? মেরাজের 27 বছরের ঘটনাটা একটু শুধু বলি আপনাকে। আমি বলবো না, যদি বলি শেষ করে দেন সমস্যা নেই, শেষ করে দেবো। আমি একখান থেকে ওয়াজ করে আসছি, আমারও ক্লান্ত ভাই বলছে বিদায়, আমি আসছি, হাইটে আসছি, ঠিক আছে, গাড়ি পাই না তো হাইটে আসছি। এখন না আসলে ভাই সকালে বলে ভাই দাওয়াত করছি, ভাই রাখছেন না, আজকে ওয়াজ করি আর নাচ করি, কিন্তু আসছি, আমি বলতে পারো যাবে আসছি। মেরাজের ঘটনা একজনের কাছে বলছে, বলার পরে এটা হাবিব রহমান চুক্তিবাদী ওয়াজ করছিল যে একজন ঠাট্টা মোটরে কইরা বলছে, এ মোহাম্মদ পাগল হয়ে গেছে, এই মাসরা আর আমি গাঙ্গের থেকে কি করি গোসল কইরা আসার পরে গেছে, যাওয়ার পরে গোসল করতে গেছে, ডুব দিছে, ডুব দিয়ে দে ওইটা মহিলা হয়ে গেছে, কি হয়ে গেছে, আরেক সরে দেয় উঠছে, এক রাজার ছেলে দেখছে, দেখার পরে যে এত সুন্দর রমণী দেখা, ওরে কি করছে নিয়ে গেছে, নিয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে 7 বছর গর্ভসংসার করছে, কইরা চার ছেলের মা, চার ছেলের এই মেয়ের মা এবং চার ছেলের কি এই ছেলে রয়েছে। হওয়ার পরে আবার রাজারে করছে, বলছে আমার আবার আমার আমার একটা শখ, আমি যেখান থেকে আমার পায়ে আনছেন ওইখানে গোসল করতে চাই। এখন এখানে আবার যখন গোসল করছে, গোসল করে আয়সা দিয়ে যেখানে লুঙ্গি রাখছে, লুঙ্গি আবার আগের মতো পুরুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো মজার কথা বাড়িতে গেছে, যায়েদের স্ত্রী এখন মাছ কুড়ে, কি কুড়ে স্ত্রী, তুই কি কথা কস, তুই তো এখন মাছই কুড়ছিস, কি এখন দিয়ে গেছেন মাছ কোটাম নাকি, আমি লাউ কোটাম তো কি, আমি গেছি যে নদীতে গোসল করছি, গোসল করতে উইটা দিয়ে আরেক জায়গাতে উঠছি, ওইটা ওখানে আমি উলঙ্গ বসের নারী, আমার এক রাজার ছেলে দেখছে যে বিয়ে করছে, বিয়ে করে 7 বছর গণ সংসার করছি, ছেলে সন্তানের মা হইছি, ওই এখন আবার গোসল করতে আইছি, আয়া দিহি আমার লুঙ্গি পরে রয়েছে, আয়া দি তুই রান্না করতে আই মাছে কুটাছে, এটা কি ওই ওই আশিকের রাসূল ছিলেন, ওই স্ত্রী ছিলেন নবীর ভক্ত, তখন বলে তুমি এক 10 মিনিটের মধ্যে যদি চার সন্তান 7 বছর গণ সংসার করে আসতে পারেন, আয়েশা আবার পুরুষ হইছে, নারী হইছেন, নারীর পর পুরুষ হইছেন, আর ওই নয়ে তো আল নবীজি 27 বছর কথা কইতে পারে, এইটা কোন ধরনের কথা কন? সুবহানাল্লাহ বলি, বুঝছেন? এখন 27 বছর কিভাবে কথা বলছেন এটার যুক্তিটা আপনাকে দেখাই একটু। 27 বছর কি কথা বলছে আর কিভাবে কথা বলছে, আয়া দেহে কপাট লড়ে, বুঝছেন তো, দরজার কপাট লড়ে অথবা উজুর পানি করে পড়তেছে, সামান্য লড়তেছে, আয়েশা এই অবস্থা দেখে, অথবা আল্লাহ নবীজি বিছানা মোবারক গরম, এখন অনেকে বলছে কেউ শুনতেছে না, আবু বকর বলছে দেখেন কি ঈমান, এটা হচ্ছে প্রেমের ঈমান, দেখেন। আরেকটি কথা শুনে রাখেন, আপনাকে যদি শিখাই আমি বলি যে নবীজিকে ভালোবাসি, এটা ঈমান না, একজন এক প্রেমিককে আরেক প্রেমিক ভালোবাসে, দুনিয়ার একজনের একজন ভালোবাসতে গেলে শিখাই না, তার মন থেকে আবেগ থেকে অনেক ধরনের গুছানো কথা বাইরে আসে, এই কথাগুলো বললে এইভাবে শুনবো। যদি নবীজিকে ভালোবাসেন আপনি কোরআন পড়া নবীজিকে ভালোবাসবেন, হাদিস পড়া পড়বেন, দেখান তো কোন সাহাবীরা কোরআন পড়া আর হাদিস পড়া নবীজিকে ভালোবাসে, দেখান আপনি।